বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগ মদ্যপ যুবকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ঘটনায় নিন্দার পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগ মদ্যপ যুবকদের বিরুদ্ধে। বিএসএফ কর্মীকে রীতিমতো মাটিতে ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় জখম হয়েছেন ওই বিএসএফ জওয়ান। বিএসএফ জওয়ানের ওপর আক্রমণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। দ্রুত অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকার বড়া চৌমাথা এলাকায়। আক্রান্ত বিএসএফ জওয়ান উত্তম দাস বাড়ি গাইঘাটাতেই। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন ওই বিএসএফ কর্মী। বিএসএফ কর্মী উত্তম জানান, সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলেন বুধবার সন্ধ্যায়। ডাক্তারের কাছ থেকে ফেরার পথে বড়া চৌমাথা এলাকায় তিন চারজন মদ্যপ যুবক মিলে তার গাড়ি দাঁড় করায়। শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। উত্তমের অভিযোগ, যুবকদের কাছে তিনি জানতে চান কি কারণে এমন করা হচ্ছে। অভিযোগ, তার কথার কোনো উত্তর না দিয়েই তাকে মাটিতে ফেলে মারধর শুরু করে তারা। ঘটনায় তার মাথায় ও গলায় আঘাত লেগেছে। পরবর্তীতে বিষয়টি গাইঘাটা থানায় লিখিত আকারে অভিযোগ জানান তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। গাইঘাটা থানার পুলিশ পৌঁছালে পুলিশের ওপরেও চড়াও হয় অভিযুক্তরা। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয়দের দাবি, নিজের জীবন বিপন্ন করে দেশ মাতৃকাকে সুরক্ষিত রাখার জন্য দিন রাত এক করে যারা সীমান্তে অতন্দ্র প্রহরীর কাজ করেন, সেই রকম একজন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানকে এভাবে শারীরিক হেনস্থা মারধর কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। স্থানীয়রা দাবি করেছেন, অতি দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করুক গাইঘাটা থানার পুলিশ। বড়া গেটের ওখানে মারধর করলাম, ওকে দাঁড় করে। কোনো কারণ স্যার আমি জানি না। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম বাচ্চাকে ডক্টর দেখিয়ে, হাত দিয়ে দাঁড় করেছিল আমাকে। গাড়িটা দাঁড় করানোর পরে গালিগালাজ, মারধর। না আমি চিনি ওদেরকে, না আমি আমাকে চেনে ওনারা। আমি কাউকে চিনি না এখানে পার্টিকুলারই। ওনাদের হয়তো ওখানেই বাড়ির লোকালিটি হবে, সেই হিসাবে ওনারা মানে যারা যারা ছিলেন এইটার মধ্যে জড়িত, মানে শুধু মারধর না, খুব এসে আমার দেখতে পাচ্ছেন কপালে এখানটা কেটে গেছে, গলায় দেখবেন দাগ আছে আমাদের, আরও মানে মাটিতে ফেলে আমাকে মারধর করে ওরা তিন চারজন মিলে। দেশ এটা আমি ওনাদের কিছুই বুঝতে পারিনি কী কারণে আমার সাথে এটা করলো, কী বলছো না, ওনাদের কী উদ্দেশ্য ছিল না কী কারণে, না আমার সাথে ওনাদের কোনো শত্রুতা, আমি জানি না, হয়তো ওনাদের পার্সোনালি থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।